দু ঘন্টা তিন ঘন্টা গাইতে পারি কিন্তু পাঁচ মিনিট ধরে কথা বলার একেবারে অভ্যেস নেই। তবে এটুকু বলতে পারি যে আমি অস্ট্রেলিয়াতে এই প্রথম এলাম, বিদেশে বহুবার গেছি, অনেক শ্রোতার সম্মুখীন হয়েছি। আপনারা কেউ একটু ভাববেন না যে আমি বাড়িয়ে বলছি, এইরকম শ্রোতা আমি খুব কম পেয়েছি আমার জীবনে। যেসব গান আমি গাইলাম এত সিরিয়াস গান, প্রতিটি গানের কথা আপনারা মন দিয়ে শুনছেন, রিয়্যাক্ট করছেন, এটা যে আমার কত বড় একটা পাওয়া, এ আমার স্মৃতির খাতায় থাকবে। এবং জানি না আর কখনো এখানে আসবো কি না, তবে ইচ্ছে আমার তরফ থেকে খুবই থাকবে সেটুকু আমার। আর একটা কথা হলো, আমাদের এটা পেশা কিন্তু নেশাও বটে, নেশাটা অনেক বেশি। শ্রোতারা আপনারা ভালোবেসে যখন শুনতে চান, প্রাণ ভরে গান করতে ইচ্ছে করে। তবে কালকেও মেলবোর্নে অনেকক্ষণ গান করেছি আর শরীরে বইছে না, মন আছে, ইচ্ছে করছে যে আরও গাই কিন্তু শরীর কুলোচ্ছে না, গলা তো ডিফেক্ট, একবার হয়ে গেলে মুশকিল হবে। এমনিতেই তো বহুদিন ধরে গাইছি, তারপরে এই নতুন প্রজন্মের ছেলে মেয়েরা কেউ, আপনারা নিশ্চয়ই বুঝতেই পারবেন, এই যে সব আজকাল গান বেরিয়েছে না জীবনমুখী টুকি কিসব, তো সেগুলোকে আমি বলি যে এগুলো তো ঠিক গান নয়, কবিতা বললেই তো হয়। যে গানে সুর নেই সে গান কেন গান হবে, সেটা কবিতা বললেই হয়। আর আজকাল হয়েছে খুব ওই কোথায় সংগ্রাম হলো, কোথায় কি মুখ হলো, তো মুখ হলো, তার উপরে বিশ্রী বিশ্রী কথা। আমাদের গানগুলো কিন্তু জীবন নিয়ে, তাই না? প্রতিটা গানই তো জীবনের কথাই রয়েছে, আর কবিতা সাহিত্য নাটক সব কিছুই তো জীবন নিয়ে। তো এই কথাগুলোর কোনো মানে বুঝতে পারে না, আর কতগুলো বাজনা বাজে ঝকঝক ঝকঝক করে লোকের মনে অশান্তি হয়। আমি এখানে গান করতে এসে প্রথমে ওই জন্য মাইক যিনি চালাচ্ছিলেন তাকে বললাম, দেখো বাবা হাউ 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 করে চালিও না, একটু শান্তি দাও, লোকেরা আমার গান শুনতে এসেছে, তারা যেন মনে একটু শান্তি নিয়ে বাড়ি যেতে পারে। আমি জানি না আপনাদের আমি কতটুকু আনন্দ দিতে পেরেছি, নিয়েছি অনেক বেশি, আমি খুব খুশি হয়েছি। অনেক অনেক ভালো থাকুন আপনারা, আবার এরকম আরও আমার থেকে অনেক ভালো 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 শিল্পীদের নিয়ে আসুন, গান শুনুন আর মনের আনন্দে থাকুন। ঈশ্বরের কাছে শুধু এইটুকু কামনা, অনেক ধন্যবাদ আপনাদের।